যারা ওই ওদিনে ঘটনা আহত হয়েছে তারা ওদিনে ভর্তি হয়েছে। তিন দিন পরে বার্ন কেস, আর বার্ন কেস কোনোদিনই এটা ইলেকট্রিক বার্ন দেখতে যায়, সুতরাং ওদিন গুগরে বসে থাকতে পারে না। ওই কেসগুলিকে আমরা আহতর কেসগুলি এরকমভাবে চিন্তা করছি। এরকম যদি থাকে, আপনারা যদি মনে করেন ওকে ওর পাশে দাঁড়ানো উচিত, গভর্নমেন্ট তো আমরা সবসময় পাশে দাঁড়িয়ে। একটু আগে আমাদের এমএলএ সাহেব বললো ওইখানে একটা বাড়ি থেকে ছোট্ট ছেলে, তাদেরকে যাতে এই বাচ্চা ছেলেকে যেন সমাজ কল্যাণ থেকে সাহায্য করা যায় তার চিন্তা ভাবনা করছে। এই এলাকার জনপ্রিয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় আমার ডান দিকে রয়েছেন, এমডি বিদ্যুৎ নিগম দেবাশীষ সরকার মহোদয়, এর ডান দিকে রয়েছেন আমাদের জিএম টেকনিক্যাল হরেকৃষ্ণ দাস মহোদয়, একদম বাঁদিকে রয়েছেন আমাদের রঞ্জন দেবর্মা জিএম টেকনিক্যাল। গত 28 তারিখের ঘটনা কুমারঘাটে একটা আনন্দঘন পরিবেশ ছিল, হঠাৎ করে এই পর্যন্ত জানা গেছে 7 জনের প্রাণ চলে গেছে। অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক এবং কোনো ভাষা নেই বলার, এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। কেউ জিবি হাসপাতালে আছেন, কেউ কুমারঘাটে আছেন, কেউ কৈলাসহরে রয়েছে। তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার সদগতি কামনা করছি। সময় আমি বিদ্যুৎ মন্ত্রী, আমি সেদিন অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একদম চায়না বর্ডারে সেখানে একটা উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীদের এবং অফিসিয়ালদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে ছিলাম। এমন সময় এই ঘটনার খবর পেলাম, তখনই আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয় এবং আমার এলাকার বিধায়ক ভগবান বাবুর সাথে কথা হয়, সমস্ত ঘটনা জানি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে ট্রেনে উঠেছেন, উঠে এখানে এসেছেন, এবং সাথে সাথে উনি ডিএম পর্যায়ের একটা তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগেই আমি আমাদের দপ্তরকে নির্দেশ বলেছি আমরা যেন একটা ইন্টারনাল রিপোর্ট আমরা পাই, যাই হয়ে থাকুক একটা ইন্টারনাল রিপোর্ট যেন আসে। এর মধ্যে ইন্টারনাল রিপোর্ট তৈরি করেছেন, যেহেতু ডিএম পর্যায়ের তদন্ত হচ্ছে, ডিএম এর নেতৃত্বে একটা কমিটি হচ্ছে, ওই কমিটি তদন্ত করবে, সুতরাং ওই রিপোর্ট ইন্ডামিটে আমাদের রিপোর্টটা আমাদের হাতে চলে আসবে। আমি আজকেই আমি আগরতলা এসেছি। আগরতলা এসে সাথে সাথে এমডি সাহেব এবং আমাদের জিএমদের সাথে নিয়ে সরাসরি এখানে চলে আসি, নিহতদের কিছু বাড়িতে যাই। দুজন নিহত আছে কাঞ্চনপুরের জয়শ্রী এলাকায়, কালকে শান্তনা চাকমা সেদিন আগামীকাল 12টার সময় আমাদের ওখানকার ডিজিএম সাথে থাকবেন। আমরা তাওয়াংয়ে বসে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ওভার টেলিফোন আমাদের দপ্তরের যেসব আধিকারিকরা রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী 4 লাখ টাকা ঘোষণা করেছেন, এবং যারা আহত হয়েছে ওই দিনে আহত হয়েছেন তাদের যদি দেখা যায় 60%-এর উপর আহত হয়েছে মেডিকেল রিপোর্টে, তাদেরকে 2,50,000 টাকা প্রদান করা হবে, এবং 40-60% যারা তাদের যদি আহত হয়ে থাকে 74,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী সেদিন সাথে সাথে টুইট করেছেন, একটা মানুষ মানুষের জন্য। আমি অতীতে এরকম অনেক ঘটনা দেখেছি, কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী যেভাবে সাথে সাথে পাশে দাঁড়ায় টুইট করে, এবং প্রধানমন্ত্রী অফিস থেকে সাথে সাথে মৃতদের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য
50,000 টাকা ঘোষণা করেছেন। আমাদের বিদ্যুৎ নিগম একটা অটোনমি বডি, তারপরেও ওনারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু স্যার আপনি আজকে যাবেন, সুতরাং যারা নিহত হয়েছে তাদেরকে আমরা 1,00,000 টাকা আমরা দেব, আর যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা দেব। আজকে বেশ কিছু নিহত যারা নিহত হয়েছে তাদের কাছে আজকে আমরা পৌঁছে দিয়েছি হাতে হাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীগুলি ডিবিটির মাধ্যমে হবে, কিন্তু আমরা ভাবলাম অন্তত হাতের কাছে অনেকের 3 দিনের শ্রাদ্ধ হয়, অনেকের অনেক অসুবিধা গরিব মানুষ, সেই জন্য আমরা সাথে আছে নগদ অর্থের ব্যবস্থা করেছি এবং তাদেরকে কাজে লাগে। এবং এর মধ্যে আহত কিছু আছে যারা যাদের বাড়িতে গেছে আবার আহত আছে, সেই জন্য এখানেই 4 জনকে আমরা এখানেই আহতদের তাদের পরিবারের কাছে আমরা অর্থ তুলে দিয়েছি। প্লাস কালকে বেশি সিরিয়াস যারা জীবিত আছে তাদেরকে দেখতে কালকে আমি নিজে যাব, আমাদের টিমও যাবে বিদ্যুৎ নিগমের, সেখানে আমরা ভিজিট করব। তো এই জিনিসটাই আপনারা জানেন কেন ঘটনা ঘটলো, কেন রথ উল্টা রথ এই পথে না গিয়ে আরেক পথে গেলো, এসব কিচ্ছু আমি বলব না, যেহেতু ডিএম পর্যায়ে তদন্ত চলছে, কোনো মন্ত্রী বিধায়ক আমরা কিছু না বলাই ভালো, কারণ তদন্ত দেখা যাবে কার দোষ কার কী। এখানে এসছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এসেছিলেন এবং বিজেপি দলের সভাপতি রাজ্য সভাপতি উনিও ভিজিট করেছেন, আর এমএলএ স্ট্যান্ড বাই এখানে বসে রয়েছেন। তো এই এলাকার সাংবাদিক বন্ধু আপনারা দেখেছেন, তো এই জন্য আপনাদেরকে এসে যদি